ভাটিয়ার আলিপুর বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ দু নম্বর ব্লকের ডিরাইপুর গ্রাম পঞ্চায়েতের লাগোয়া যে হুগলি নদীর ধারে যেটি দিয়ে আমরা এসেছি এবং কালকের থেকে পরিস্থিতি আজকে অনেকটাই ভালো। কালকে যতটা জলস্তর উঠেছিল হুগলি নদীর অতটা ওঠেনি, কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম বিড়লাপুর তিন ফটক থেকে শুরু করে রায়পুর পাড়াতলা পুরুর বিভিন্ন জায়গার নদী বাঁধের মানুষজন কাজ করছেন, প্রশাসন সঙ্গে আছে এবং আমরা কথা বললাম ডিরাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি আছেন রাজকুমার পরমাণিক, তারা ত্রাণ শিবিরের এখানে ব্যবস্থা করেছিল রায়পুর হাইস্কুলে, অনেকেই ফিরে গেছেন, কালকে 250 জন মানুষ ওখানে খেয়েছেন। কালকের থেকে পরিস্থিতি অনেকটাই ভালো এবং অনেক মানুষ বলছেন যে এই যে নদী বাঁধের সমস্যা, কোনো সময় ঘূর্ণিঝড়, কোনো সময় ঘূর্ণিমাঝের ঘণ্ডালে জোয়ার, তার একটা স্থায়ী সমাধান যদি হয় সে ব্যাপারেও রাজকুমার পরমাণিক তার মতবাদ তার মন্তব্য জানিয়েছেন, তা আমরা দেখাবো। তবে আজকের পরিস্থিতি কী? আজকে তো দ্বিতীয় দিন। আজকের পরিস্থিতি আপাতত কালকের তুলনায় জলস্তরটা একটু কম আছে, কিন্তু যেহেতু একটা আজের নদীতে বান রেখেছে, তারপরেও একটা হাওয়া হচ্ছে, হাওয়ার কারণে জলোচ্ছ্বাস একটু বেড়েছে এবং ঢেউ হচ্ছে। তো মোটামুটি গতকাল থেকে আমাদের লোকাল ছেলে থেকে শুরু করে সরকারি লোকেরা যে তৎপরতার সঙ্গে কাজ করেছে এবং কাজটা যথেষ্ট ভালো হয়েছে, গ্রামের গ্রামবাসীরা সমস্ত মানুষরা এগিয়ে এসেছিলো। আপাতত আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমরা মাটির বস্তা দিয়ে মাঠটাকে উঁচু করেছি যাতে না জল ওভারফ্লো হয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং ওই দিকে আরও বিস্তীর্ণ এলাকায় বাঁধের পরিস্থিতি খারাপ, কাজ হচ্ছে মানে পরপর তো দেখলাম তিন ফটকের ওইখানে কদাখালি অনেক জায়গায় কীরকম, অনেক জায়গাতেই খারাপ আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওভারফ্লোর সমস্যা, আবার কিছু কিছু জায়গায় বাঁধটাই ক্ষতিগ্রস্ত। ওভারফ্লো সমস্যাটা জোয়ার ভাটার ব্যাপারে অতটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম, কিন্তু যেখানে যেখানে বাঁধ ভেঙে গেছে সেইগুলোতেই হচ্ছে একটা চিন্তার কারণ, সেগুলোই হচ্ছে চিন্তার কারণ। এর স্থায়ী যখনই রকম পূর্ণিমা হয় বা ঘূর্ণিঝড় হয়, বারেবারই রায়পুর নদী বাঁধ একটা সংবাদের শিরোনাম উঠে আছে, এর স্থায়ী সমাধান কিছু আছে কি? দেখুন, অনেকদিন আগে এই যেখানে দাঁড়িয়ে আছে এইটা এখানে যে জেটি হয়েছে এখান দিয়েই অ্যাকচুয়ালি নদীর বাঁধটা ছিল, সেটা ভেঙে চলে গেছে, অনেক বড় বড় গাছ, দোকান, মানুষের বাড়ি সব ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীকালে কাজ হয়েছে, এখানকার লোকাল মানুষের যেটা দাবি বাস্তবিক ক্ষেত্রে, আমরাও নদীর ধারে আমরা নদীর তীরে বসবাস করি, একটা ভয়ের বাতাবরণের মধ্যে আমরা থাকি। এখানে স্থায়ী সমাধান করতে গেলে বিস্তীর্ণ এলাকায় একটা কংক্রিটের বাঁধ যদি হয় উপকার হবে, কিন্তু এটাও বাস্তবটা মানতে হবে যে এই সময় একটা করোনার পরিস্থিতিতে সরকার ব্যস্ত হয়ে আছে, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে, একটা নবগঠিত সরকার নতুন হয়েছে, তার পক্ষে সরকারের পক্ষে মুখ্যমন্ত্রীর পক্ষে এটা যথেষ্ট চাপ তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদেরও এটা বুঝতে হবে, মানুষকেও সেটা বুঝতে হবে। তবু আমরা আশা করব আমরা সমস্ত কিছুকে কাটিয়ে উঠবো, করোনাটাকে কাটিয়ে ওঠার পরে আগামী দিনে এই দিকে সরকার নজর দেবে, আমাদের আস্থা বিশ্বাস ভরসা সবটাই মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষের বিপদে আপদে কীভাবে মানুষের পাশে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখলাম ডায়মন্ড হারবার পূজালিতে মাননীয় সাংসদ বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন, আপনাদের কি ওখানে যেহেতু নদী বাঁধের সঙ্গে এখানে কি মাননীয় সাংসদের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, আমাদের ওপর ফোনে কথা হয়েছে, উনি আমাদের ওপরে বিশ্বাস ভরসা রাখেন যে আমরা যখন আছি, আমরা বলেছি আপনি ওই নদীটা দেখুন আমরা আছি, অসুবিধা নেই, আমাদের প্রতি বিশ্বাস ওনার আছে, আমরাই সব ত্রাণ শিবিরগুলো ব্যবস্থা করি। কালকে আমাদের রায়পুর হাইস্কুলের ত্রাণ শিবিরে কংগ্রেসে প্রায় 250 মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, থাকার ব্যবস্থা করেছিলাম, 250 মানুষ ছিলেন, খেয়েছেন রাত্রে, আজকেও কিছু মানুষ আছে, কিছু মানুষ ফিরে গেছে বাড়িতে, কারণ ভয়ের ব্যাপারটা আজকের অতটা নেই, কিন্তু প্রকৃতি তো প্রকৃতির ওপরে কারোরই কিছু চলে না কখন কী হয়, আমরা চেষ্টা করছি নদীর তীরবর্তী মানুষগুলোকে ওই আশ্রয়স্থলে রাখার জন্য। আপনার নাম? আমার নাম রাজকুমার পরমাণিক, বাড়িয়া রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বলো কী কী ডিমান্ড? বলো কী ডিমান্ড? বলো, শুধু আমফান বা যশের জন্য নয়,
বিভিন্ন সময়ে যে ঘূর্ণিঝড় বা অতিপ্লাবন যখন আসে তখন দেখেছি এই গঙ্গা বাঁধ দুকুল উঠছে পড়ে মানুষের ক্ষতি করে। অনেক গরিব মানুষ তারা বাস্তুহারা হয়, তারা জায়গা জমি আমাদের চাষবাসের জমি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের ডিম্যান্ড ওদিকে পূজালী থেকে শুরু করে ডায়মন্ড হারবার পর্যন্ত নদীর পার ধরে যে রাস্তা আছে সেই রাস্তা বর্ধিতকরণ হোক এবং কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ হোক, কংক্রিটের আরও উঁচু হোক এবং কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ হোক। তাহলে ভবিষ্যতে যদি কোনো ধরনের অতিমারি বা ভবিষ্যতে যদি প্রলয় বা অন্য কোনো কিছু হয়, প্রাকৃতিক ঝঞ্ঝা বিপদ হয়, তাহলে কিন্তু মানুষ বিপদ থেকে মুক্ত হবে। আজকের পরিস্থিতি কি? আজকের পরিস্থিতি কালকে ভরা কোটালের পরে আজকে জলের উচ্চতা বাড়ছে। জলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রায়পুরের এই যে একটা বাঁধ, এই বাঁধের এখানে সুইলিস গেট বসে গেছে, যে কোনো মুহূর্তে গেট ভেঙে যেতে পারে, আরও বাঁধ বসে গেছে এবং যদি জলস্তর আরও বাড়ে তাহলে গ্রামের গরিব মানুষদের চাষের জমি, বসবাসের জমি সব নষ্ট, ঘরবাড়ি সব নষ্ট হয়ে যাবে। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রীতা মিত্র, কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন জাঠি, আমাদের অন্যান্য কর্মাধ্যক্ষ এবং সমস্ত জনপ্রতিনিধি আমি উপস্থিত হয়েছি মানুষকে সান্ত্বনা গ্রামবাসীদের সঙ্গে। গ্রামবাসীরা প্রথম থেকে সকাল থেকে তারা বিনা মানে কি বলবো বিনা পারিশ্রমিকে তারা এইটাকে বাঁধটাকে রক্ষা করার চেষ্টা করছে। ঠিক আছে, তবে আমরা আবারও বলবো কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সেই সঙ্গে নিজের জীবন সুরক্ষা করুন, মাস্ক পরুন এবং কোভিডের বিরুদ্ধে কিন্তু এত ঘূর্ণিঝড় এত যে প্রাকৃতিক প্রতিকূলতা চলছে তার মধ্যে কিন্তু আমাদের কোভিডের বিরুদ্ধে লড়াই করতে হবে। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা।